বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসরায়েলের সহিংসতা নিন্দা জানিয়েছেন। বিশ্ব এশিয়া প্রশান্ত মহাসাগর বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসরায়েলের সহিংসতা নিন্দা জানিয়েছেন। শেখ হাসিনা ফিলিস্তিনের রাষ্ট্রপতিকে সংহতি প্রকাশ করে চিঠি লেখেন। 12 মে 2021 ঢাকা, বাংলাদেশ। বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা বন্ধে টেকসই বৈশ্বিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে লেখা এক চিঠিতে হাসিনা বলেছেন, পূর্ব জেরুজালেমের শেখ জারাহ পাড়ায় ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ করা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনগুলির মারাত্মক লঙ্ঘন। আমি জনগণ ও সরকারের পক্ষ থেকে আল আকসা মসজিদ চত্বরে নিরীহ ভক্ত ও বেসামরিক নাগরিকদের উপর সন্ত্রাসী প্রকৃতি এবং সহিংসতা সাম্প্রতিক হামলা সম্পর্কে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছি। আমাদের প্যালেস্তিনি ভাই ও বোনদের প্রতি নিহত ও সমবেদনা জ্ঞাপন করার সময় আমরা স্পষ্টতই এই জাতীয় সন্ত্রাস ও সহিংসতা নিন্দা করি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিন সহ বিশ্বের যে কোনো জায়গায় এবং যে কোনো জায়গায় এই ধরনের পদক্ষেপের অবসান ঘটাতে টেকসই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই, তিনি চিঠিতে লিখেছিলেন। পূর্ব জেরুসালেমের রাজধানী হিসাবে 1967 সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন স্বদেশ এবং একটি সার্বভৌম ও কার্যকর প্যালেস্তাইন রাষ্ট্রের জন্য ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের অদম্য অধিকারকে উপলব্ধি করার ক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশের অবিচ্ছিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন। ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না এমন জাতিসংঘের 28 সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ অন্যতম। গাজা উপত্যকায় ইসরায়েলিদের হামলায় কমপক্ষে 48 জন ফিলিস্তিনি মারা গেছেন এবং 305 জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে। ফিলিস্তিনের রকেট হামলায় 5 ইসরায়েলিও মারা গেছে এবং 45 জন আহত হয়েছে। ইসরায়েলি পুলিশ অধিকৃত পূর্ব জেরুসালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়ে এবং উপাসকদের উপর হামলা চালানোর পরে ফিলিস্তিনি অঞ্চলগুলিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে পূর্ব জেরুজালেমের শেখ জারাহ পাড়া থেকে ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের বিষয়ে ইসরায়েলি আদালতের একটি রায়ের প্রতিবাদ করে আসছে। 1967 সালে আরব ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং 1980 সালে পুরো শহরটিকে আটক করে এমন একটি পদক্ষেপে যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি পায়নি।